হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? হাপ্পা এন্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিতে আছে নিরামিষ সবজি বা চিকেন ছাড়াই চাইনিজ সবজি। রেসিপিটির জন্য আমি চার ধরনের সবজি নিয়েছি, ফুলকপি, গাজর, পেঁপে আর বাঁধাকপি। আমি এইভাবে সুন্দর করে কেটে রেখে দিয়েছি। কড়াইয়ে তেল উত্তপ্ত হতে দিয়েছি। তেল উত্তপ্ত হলে তাতে তেজপাতা, 2টি এলাচ, 2টি দারচিনি দিয়ে দেবো। ফোড়নে কিন্তু একটু জিরাও দিয়ে দেবো। বন্ধুরা, আমার ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। বেল আইকনে প্রেস করে অলে প্রেস করলে আমার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। ফোড়নে একটু জিরা দিয়ে দেওয়ার পরে জিরাটি লালটে বর্ণ ধারণ করলে আমি সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমে আমি পেঁপেগুলো দিয়ে দেবো। আমি কিন্তু সাইজ করে কেটে রেখে দিয়েছিলাম এগুলো। সকল সবজি আমি একসাথে দিয়ে দেবো না, একটি একটি করে সবজি আমি দিয়ে দেবো। পেঁপেগুলো দেওয়ার পরে ফুলকপিগুলো আমি এভাবে সুন্দর করে ছেড়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে এর মধ্যে গাজর আমি ছেড়ে দেবো। একটু নেড়ে চেড়ে দেই। এতে স্বাদ মতো লবণ দেই। লবণ দেওয়ার পরে সবজিটা দেওয়ার 5 মিনিট পরে আমি পাতাকপিও দিয়ে দেবো। বাঁধাকপি কিন্তু আমি সুন্দর করে কেটে রেখে দিয়েছি। সবজি কিন্তু অনেকটা জল কেটে গেছে। এখন আমি বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করার পরে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবো। তার আগে কিন্তু আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এভাবে নিরামিষ সবজি রান্না করলে বাচ্চারা কিন্তু নিমেষেই খেতে যাবে। একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেই। 3-4 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেই। আবার একটু নাড়াচাড়া, ঢাকনা উঠিয়ে 5টি কাঁচামরিচ দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে দেই। এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। তার আগে একটু ঢেকে দেই, ঢাকনা উঠিয়ে আরও একটু নাড়াচাড়া করি। সবজিগুলো কিন্তু সম্পূর্ণ কষে গেছে। এখন এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো। হাফ কাপ গুঁড়ো দুধ দেই। জল দেওয়ার উদ্দেশ্য হলো গুঁড়ো দুধ যাতে সুন্দরভাবে মিশে যায়। ভালোভাবে মিশানোর পরে আমি চীনা বাদাম দেব, 3 থেকে 4 চামচের মতো। যেহেতু আমার সবজির পরিমাণ একটু বেশি, এই জন্য দিলাম চীনা বাদাম, 3 থেকে 4 চামচের মতো দিলাম। চীনা বাদামের পরিবর্তে কাজু বাদামও দেওয়া যেতে পারে।
ভালোভাবে নাড়াচাড়া করার পর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে মিশাই আবারও একটু ঢেকে দেব। সব উপাদানগুলো সুন্দরভাবে মিশে গেছে। এখন ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ার 4 চামচ জলের সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি এতে ছেড়ে দেব। 2 চামচ কর্নফ্লাওয়ার 4 চামচ জলের সাথে প্রথমে মিশিয়ে নেব। এই যে মিশিয়ে নিয়েছি, এখন ছেড়ে দিলাম। সুন্দরভাবে মিশিয়ে নেই। এখন এতে একটু চিনি দিয়ে নেই। চিনি দেওয়ার পরে সম্পূর্ণ সবজি ভালোভাবে মিশিয়ে নেই চিনির সাথে। এতে ঘি দিতেও পারেন, নাও দিতে পারেন। ঘি দিলে যার যেমন খুশি দিতে পারেন, আমি দিলাম না। ওয়াও, দারুণ সবজি হয়েছে, একদম লোভনীয়। আমি এখন নামিয়ে নিলাম। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এতক্ষণ আমার ভিডিওর পাশে থাকার জন্য আপনাদের সবাই।